বন্ধুরা কেমন আছো তোমরা? বেশ কিছুদিন ধরে কিন্তু একটা খবর চারিদিকেই ছড়িয়ে পড়েছে, কলকাতার সব নায়িকাদের প্রিয় নায়ক শাকিব খান। কিন্তু কেন তারা শাকিবকে টার্গেট করেন সেটা জানলে অবাক হবেন। কলকাতার নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে সর্বপ্রথম কাজ করেন স্বস্তিকা মুখার্জি। এফআই মানিক পরিচালিত ছবিটি বাংলাদেশে মুক্তি পায় সবার উপরে তুমি নামে 13 নভেম্বর 2009 সালে। 17 সেপ্টেম্বর 2010 সালে কলকাতায় মুক্তি পায় আমার ভাই আমার বোন নাম নিয়ে। ছবিটি নির্মিত হয়েছিল যৌথ প্রযোজনায়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে 2016 সালে এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে কলকাতায় আবার আলো ছড়ান বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। শুধু তাই নয়, শাকিব অভিনীত শিকারি ছবিটি দিয়ে ঢাকায় চলচ্চিত্র অভিষেক হয় কলকাতার নায়িকা শ্রাবন্তীর। শাকিব খান ও শ্রাবন্তী জুটি অভিনীত শিকারি ছবি দুই বাংলায় বেশ সাড়া পায়। কলকাতা শাসন করা উত্তম সৌমিত্র মিঠুনদের পর প্রসঞ্জিৎ অভিনয় কলকাতার চলচ্চিত্র যেন অনেকটা একঘেয়েমি হয়ে গেছে। এরপর তরুণদের নাচতে আসেন জিৎ, দেব, সোহম, অঙ্কুশ, আবির, সাথে নায়িকা হিসেবে স্বস্তিকা, শ্রাবন্তী, কোয়েল মল্লিক, শুভশ্রীরা। আর এতে বাণিজ্যিক সিনেমার গল্পের বদল নির্মাণের ব্যতিক্রম ভাবনা আসে, বৃদ্ধি হয় সিনেমার বাজেট, দেখা যায় চাকচিক্য, এলো ব্যবসায়িক সফলতাও। তবে বেদনা হয়ে বাজলো তামিল আর বলিউডের ছবি নায়কন করায় ভয়ঙ্কর প্রতিযোগিতা। একটা পরিবর্তন চাইছিল টালিগঞ্জ। অবশেষে নতুন সুর তুলে এলেন বেশ কজন ম্যাজিশিয়ান নির্মাতা, সৃজিৎ মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর, অরিন্দম শীল, নন্দিতা দাসের মতো নির্মাতাদের হাত ধরে বদলে গেল কলকাতার চলচ্চিত্র শিল্প। মৌলিক গল্প নির্মাণের মুনশিয়ানা, ফ্রেম, লাইট, গল্প বলার স্মার্ট নীতিতে আবারও হলে ফিরল রুচিশীল দর্শক। এদিকে 2016 সালে এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় শাকিব খান ও শ্রাবন্তী ছবি শিকারি ছবিটি মুক্তি পেলে বাংলাদেশ দারুণ ব্যবসা করতে সমর্থ হয়, পাশাপাশি কলকাতায় ছবিটি বেশ সাফল্য পায়। এরপর থেকে যৌথ প্রযোজনার উপর ঝুঁকতে থাকে নির্মাতারা, ফলে পরের বছর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে জুটি বাঁধেন শাকিব খান ও শুভশ্রী। তাদের ছবিটির নাম ছিল নবাব। গেল বছরের কুরবানি ঈদে মুক্তি পাওয়া ছবিটি নবাবই করেছে সিনেমা হলে। মজার ব্যাপার হলো, একদিকে ঝুঁকছে বাংলা নায়ক শাকিব খানের দিকে ও যৌথ প্রযোজনার উপর, পাশাপাশি কলকাতা নায়িকাদের এখন নায়ক হিসেবে শাকিবকেই প্রধান পছন্দ। গেল বছর মুক্তি পায় সত্যা নামের ছবিটি। এতে কলকাতার পাওলি দামের সঙ্গে জুটি বেঁধে যদিও বা সুবিধা করতে পারেননি শাকিব, তবে নিজের ব্যতিক্রমী অভিনয় স্বাক্ষর তিনি ঠিকই রেখেছেন। এবার অপেক্ষা রয়েছে শাকিবকে নিয়ে সায়ন্তিকা, নুসরাত জাহানের ছবি মাস্কর মুক্তি। কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে একক প্রযোজনাতে ছবিটি নির্মিত হবে বাংলাদেশে। সাপ্তাহে ছবিটি মুক্তি পাবে বাংলাদেশেও। এই ছবিটি নিয়ে আশাবাদী কলকাতার দুই নায়িকা, তারাও বুক বেঁধেছেন শ্রাবন্তী ও শুভশ্রী মতোই সফল হবেন বাংলাদেশে সেই আশাতে। এর বাইরে শাকিব আরও দুটি সিনেমাতে কাজ করছেন শুভশ্রী ও সায়ন্তিকাকে নিয়ে। জয়দীপ মুখার্জি পরিচালিত চাল বাজে শাকিবের সঙ্গে রোমান্টিক নায়িকা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রীকে। আর সায়ন্তিকার সঙ্গে শাকিবকে নিয়ে কলকাতার পরিচালক রাজীব নতুন একটি ছবির উদ্যোগ নিয়েছিলেন গত বছর। এদিকে চলচ্চিত্র পাড়ার আলোচনা কলকাতার পরিবর্তনের সঙ্গে তাল না মেলাতে পেরে বেকার হতে যাওয়া বেশ কজন নায়িকাদের টার্গেট এখন বাংলাদেশের সিনেমা বাজার। এখানেই তারা জমিয়ে তুলতে চাইছেন নিজেদের ক্যারিয়ার। অভিষেকের জন্য তারা বেছে নিচ্ছেন শাকিব খানকে। এজন্য তারা নিয়মিত ধর্ণা দিচ্ছেন কলকাতার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে। কারো কারো টার্গেট রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও, কেননা ওই প্রতিষ্ঠানটি হাত ধরে বাংলাদেশে শুভযাত্রা করেছেন শ্রাবন্তী ও শুভশ্রী। নায়িকাদের পাশাপাশি জিত, ওম, অঙ্কুশের মতো নায়করাও এই প্রতিষ্ঠানের প্রযোজনায় বাংলাদেশের সিনেমা হলে হাজির হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, শাকিবকে তাদের কেন পছন্দ এবার কিন্তু সেই কথাটি আপনাদেরকে জানাচ্ছি। সব নায়িকাগুলোই বলেছেন শাকিব খান অত্যন্ত ভদ্র, অত্যন্ত শান্ত, 100টা কথা বললে মাত্র 2টো কথার উত্তর দেন, এই জন্যই তাকে আমাদের খুব পছন্দ। সত্যি বন্ধুরা, তার পছন্দের তারিফই করতে হয়। আশা করছি আপনাদের কাছেও ব্যাপারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে ধন্যবাদ।